ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ, অনলাইনে সরাসরি দেখবেন যেভাবে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। ম্যাচগুলো বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় দু দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। সিরিজের চূড়ান্ত সূচি বৃহস্পতিবার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 23, 25 ও 28 মে অনুষ্ঠিত হবে ওয়ানডে 3টি। দিবারাত্রির ম্যাচগুলো মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর 1টায়। সবগুলো খেলাই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামীকাল সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে সিংহ এবং টাইগাররা। প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর 2:30 মিনিটে। শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে 6ষ্ঠ স্থানে অবস্থান করছে বাংলাদেশ। এখন পর্যন্ত 6 ম্যাচের মধ্যে 3 ম্যাচে জয়লাভ করেছে টাইগাররা। অন্যদিকে পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে শ্রীলঙ্কা। শুধু তাই নয়, এই মুহূর্তে তাদের পয়েন্ট -2। এদিকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা অপেক্ষায় বাংলাদেশের খেলা দেখার জন্য। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে জিটিভি এবং টি স্পোর্টসে। আর আপনি যদি অনলাইন বা মোবাইলে খেলা দেখতে চান, তাহলে আপনাকে ট্রফি অ্যাপস ডাউনলোড করে দেখতে হবে। এছাড়াও খেলা দেখা যাবে ইউটিউবে, রাববিট হোল বিডি স্পোর্টস ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা খেলা দেখতে পারবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধু।